সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পূর্বের ন্যায় আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পূর্বের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা ক্যালিগ্রাফি করে দেখানো হয়েছে আমাদের, ইনশাল্লাহ আজকেও একটি ক্যালিগ্রাফি করে দেখানো হবে। আজকে ক্যালিগ্রাফিটি করা হবে ক্যানভাস পেপারের মধ্যে। আর গত ভিডিওর মধ্যে, এর পূর্বে যে ভিডিওটা ছাড়া হয়েছে, আপলোড করা হয়েছে, ওই ভিডিওটা যেটার মধ্যে করা হয়েছে সেটা হলো ক্যানভাস, বড় বড় সাইজের ক্যানভাসের মধ্যে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভিডিও দেখে অনেকেই প্র্যাকটিস করতেছেন, মেসেঞ্জারে দেখাইতেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাল্লাহ এরকম ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকলে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন একদিন ভালো ফল দেবে এবং কি শেখা সহজ হবে। অনেকে ভিডিওগুলো টানিয়ে দেখেন, আসলে ভিডিওগুলো টানিয়ে দেখার দ্বারা ফায়দা কম হয়। আশা করি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমাদের এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া হবে, এবং যারা পারেই অ্যাড হয়ে নেব ইনশাল্লাহ। আজকে আমরা এই ক্যানভাস পেপারটা কাজ করব। আমরা এই ক্যানভাসটা আমি এটা পূর্বে বলেছি যে আমরা আগে দাগ দিয়ে নেব, যে আমরা কীভাবে কম্পোজিশন করবো, কতটির মধ্যে লিখবো এটা আমি আগে মাপ দিয়ে নেব। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে চলে যায়। আমি আগে দাগ দিয়ে নিছি, আমি ক্যানভাস পেপারের উভয় দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে রেখে দিছি। নিচে দিয়েও কিছু রেখে দিছি, যাতে করে আমার লেখাটা একেবারে মাঝখানে বরাবর হয়। এই জন্য আমি আগে ক্যানভাসের উভয় দিকে কিছু অংশ রেখে দিছি। এটা পূর্বের ভিডিওতেও ভিডিওগুলোর মধ্যে বলা হয়েছে যে আমি আগে সাদা বোঝাই আমি কীভাবে লিখবো, মানে কতটুকুর মধ্যে আমি লিখবো এটা আমি আগে ঠিক করবো, তারপর আমি লিখবো। কলম ধরার বিষয়টা তো আলহামদুলিল্লাহ বলা হয়েছে, 3 নম্বর ভিডিওর মধ্যে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভিডিওর মধ্যে বলা হয়েছে কলম ধরার বিষয়গুলি। আশা করি ভিডিও ভালোভাবে খেয়াল করলে ফায়দা হবে ইনশাল্লাহ, বোঝা সহজ হবে। আমি প্লাস্টিক স্কেলের কথা বলেছি এই কারণে যে প্লাস্টিক স্কেলের কারণে আমার নিচে যে দাগটা আছে, আমি আমার দুইটা আলিফ দুইটা লামের মাঝখানে সমান যদি আমি ফাঁকা রাখতে চাই, তখন এই প্লাস্টিক স্কেল দ্বারা আমি প্লাস্টিক স্কেল রেখে আমি নিচের দাগটা সমান স্কেল রেখে আমি দাগ দিতে পারবো, তখন আমার ফাঁসের মানে ছাইটের কোনো দাগ আঁকাবাঁকা হবে না ইনশাল্লাহ, তখন সোজা হবে। অনেকের পেন্সিল নাড়াচাড়া হয়, এই জন্য অক্ষরগুলো আঁকাবাঁকা হয়, অক্ষরগুলো সব সমান হয় না। একেবারেই সহজ, বাট আমাদের একটু প্র্যাকটিস এবং কিছু মেহনত থাকলে আশা করি ইনশাল্লাহ শেখাটা সহজ এবং পড়াটাও সহজ। আমরা লিখতে বসতে না বসতেই আমাদের মাথা গরম হয়ে যায়, বিরক্ত লাগে, হয় না কেন। লেখার দ্বারা আশা করি লেখার দ্বারা প্র্যাকটিস করার দ্বারা হয়ে যাবে ইনশাল্লাহ। আলিফ এবং লামের সাথে হা এটা পূর্বে দেখানো হয়েছে, কিন্তু লামের সাথে হা এটা পূর্বে অন্যভাবে দেখানো হয়েছে, এই তরিকে দেখানো হয় নাই। তাই এই সিস্টেমটা, এই যে লামের মধ্যে হাটা কীভাবে আসছে, এই প্রথম ঘুরানোটা
প্রথম পেজটা এটা নতুন, এই ভিডিওর মধ্যে এর নতুন আরও কিছু বিষয় আছে ইনশাআল্লাহ। এটাও দেখানো হয়েছে মুহাম্মদের মধ্যে, হাম আলহামদুর মধ্যে, হ্যাঁ এগুলা দেখানো হয়েছে। আজকে আমাদের ক্লিকটা হবে ইনশাআল্লাহ একটি আয়াত সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। এটা মিম, এটা পূর্বে দেখানো হয়েছে এটা মিম। তারপরে এই দাল, আমি দালটা কীভাবে লিখব, দালটা কী লাগবে, আমার দালটা বেশি ছোট হয়ে গেছে, দালটা আরও লম্বা করার প্রয়োজন। আলাদা যেই ডালটা আছে সিঙ্গেল পৃথক যেই ডালটা আছে ওই ডালের থেকে ডালটা একটু ভিন্ন ধরনের হয়। ডালটা কোনো মতো হয়েছে ইনশাল্লাহ, ওটা আবার ঠিক করা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ লেখা হয়েছে, এখন আমি লিল্লা লিখবো, যেহেতু আল্লাহ আলহামদুলিল্লাহ যখন আলিফ নেই জন্য আলহামদুলিল্লাহ এখানে আলিফ নেই, সরাসরি আল্লাহ শব্দ লিখবো আর কি, আলিফ ছাড়া লিল্লা লিখবো। এটা দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি কীভাবে লিখবো আল্লাহ শব্দটা, এটা পূর্বে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর, আল্লাহ শব্দের এই দ্বিতীয় টানটা একটু গোল হবে, এটা পূর্বে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে না বুঝে কোনো এটা আঁকা ফাঁকা হয়ে যায়, আসলে এটা গোল হবে, একেবারে সম্পূর্ণ গোল হবে, গোল হয়ে এটা উপরে দিকে উঠবে, ওখান থেকে আবার হাত টান হবে। আলহামদুলিল্লাহ ডালটা অসুন্দর দেখা যাইতেছে, এই জন্য ডালটা মুছে আবার লিখবো ইনশাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি হয়েছে ডালটা।
এটা একটা লেখার শেষে যখন ফিনিশিং দেবো, শেষ ফিনিশিং, তখন আরও সুন্দর দেবে ইনশাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ লেখা হয়েছে। এখন এখন আমরা রব্বি লিখব, এখন আমরা র লিখব, র। এই রটাও আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে, এটা এখন আলাদাভাবে আর দেখার কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে কথা বলার প্রয়োজন নাই যে রয়ের মাথাটা কীরকম হবে, রয়ের মাথাটা কতটুক লম্বা হবে। আলহামদুলিল্লাহ এগুলো আমাদের পূর্বে বলা হয়েছে, এটা হলো সম্পদ, এটা র। আলহামদুলিল্লাহ লেখা হয়েছে আর রব্বিল আলামিন এখানে র লেখা হয়েছে। আমার চ্যানেলটি এখন ওরা সাবস্ক্রাইব করার নেই, সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে, এবং কি নতুন নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যদি ভিডিও দেখে ফায়দা হয়, যদি কোনো উপকার হয়, আশা করি ইনশাআল্লাহ লাইক লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা থাকে, না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের রটা এখানে, আসলে রটা এখানে থাকার দ্বারা আমার কম্পোজিশনটা সুন্দর হচ্ছে না, এজন্য রটা আমি মুছে ফেলবো, এখানে রটা আমি এখান থেকে মুছে ডালের নিচে লিখব, ডালের নিচে বল ডালের উপরে এবং নিচে মিলিয়ে লিখব, যাতে করে আমার কম্পোজিশনটা মোটামুটি একটা লাইনে আসে। এটা হলো আমার র। ধর মাথা কী হবে, আল্লাহর আল্লাহ আলিফের ফাতেমা আলিফের মাথা কী হবে, আলহামদুলিল্লাহ পূর্বে সব দেখানো হয়েছে। এখানে আমি যে বাটা দেখবো, এই বাটাও আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে। অনেকে আসলে এই বাটা একটানে হয় না, এই কারণে সমস্যা নেই, না হলে আমরা দুই পেন্সিল আগে লিখবো, লেখার পর তারপর আমরা এক পেন্সিল দিয়ে লাগলে এটা সোজা করে নেব, এক পেন্সিল দিয়ে আমরা এগুলো সোজা করে নেব, তাহলেই হবে ইনশাল্লাহ। এই বাট আলম বিল্লা খুবই দেখানো হয়েছে কয়েকবার। وفوق الرواب وعند القمر ويا من تحب غياب الوفاء رأيتك تهوى غياب البصر وكم قائل قد أضعت حياتي وفيا لأجلها نائي البشر أقول আমি আগে বলেছি যদি আমার দুই পেন্সিল দিয়ে সুন্দর না হয়, তাহলে আমি দুই পেন্সিল দিয়ে আগে হালকাভাবে এঁকে তারপরে এক পেন্সিল দিয়ে আমি এটা গাঢ় করে সুন্দর করে নেব, তাহলেই হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রব্বিল হয়েছে এখন আমার আমি এখন আল্লাহ আলামিন এর আলিফ লিখতেছি, আলামিন লিখবো আমি, আলিফটা লিখছি এখন আবার পূর্বের ন্যায় ঠিক স্কেল হওয়ার কারণে আমি দাগ দিয়ে মাপ দেওয়ার পর মাপ দিয়ে তারপর আলিফটা বসাবো, লামটা বসাবো, যাতে করে আমার দুই লাম দুই আলিফের মাঝে মাঝখানে অংশটা আমার এক সমান থাকে। দরকার হলে পুরোপুরি আলিফ এবং লাম থেকে মাপ দিয়ে তারপর আমরা লিখবো, যাতে করে সকল আলিফ লাম এবং এগুলো মাঝখানে তো যাতে করে সমান সমান পার্থক্য থাকে, তাহলে দেখতে সুন্দর লাগে। আলিফ লাম লেখা হয়েছে আমার, এখন আমি আইন লিখবো। এখন আমি যে আইনটা লিখবো এই আইন আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে। আমি এটা পুরো বলা হয়েছে যদি আমার পেন্সিলটা দ্বারা সুন্দর হয় তখন আমার এই যে আইনের এই উপরে আলিফের টানটা আমার এমনিতেই চিকুন আমার মোটা হয়ে যাবে, এটা আমার আলাদা এক পেন্সিল দিয়ে লেখা মানে খুবই কম প্রয়োজন হবে। এখন আমার আমার ক্ষেত্রে আমি লেখছি ঠিকই হয়েছে, বাট আমি এটা আরও গাঢ় করতেছি, গাঢ় করার কারণে এটা আঁকা বাঁকা হইতেছে, জন্য আমি আরও মোটা করে স্পষ্টভাবে দেখাই দিয়েছি। এখন আমি লাম লিখব, লামটা লিখে তারপর মিম ইয়া নুন। ونمد يد العون بحب لنخفف بعض الأثقال نتطوع لله بشوق আমি এটা পূর্বে বলছি যে আলিফ গুলা লাম গুলা যদি স্কিল ছাড়া দেওয়া যায় তাহলে অনেক সুন্দর হয়। এই মিম তো আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে, এই ইয়াটাও পূর্বে দেখানো হয়েছে, এই ইয়ার প্যাসটাও
पूर्व देखाना यार नूनटाओ नूनर माथाओ देखाना नूनर जो मीमटा लिखब ये मीमटा एक कम देखाना मीमटा एखने कम बोझन कारण हमारे मीमटा सुंदर देखा जाते ना मन एम लगते से मीमटा परिवर्तन कर एखे अन्न मीम बसा এখন আমি যে মিমটা লিখতেছি এই মিমটাও পূর্বে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু খুব কম দেখানো হয়েছে আর কি। আমি আলিফের মাঝখান দিয়ে লামটা উঠিয়ে দিলাম, এটা আলাদা সৌন্দর্য, এই জন্য আমি এই মিমটা এখানে ব্যবহার করছি। নুনের এই টানটা আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে। আমি আমার লেখা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি যেখানে ডাবল পেন্সিল দাগ আছে কয়েকটা পেন্সিল দাগ আছে আমি দাগগুলি মুছে আমি এক পেন্সিল ইউজ করবো, যাতে করে আমার লেখাটা আরও ফুটে উঠে আমার সুন্দর সুন্দর দেখাবে, অনেক কত সুবিধা হবে। এই জন্য আমি দুই দাগ দুই পেন্সিল মুছে আমি এক পেন্সিল ইউজ করবো এখন। تحيوا خير الأبناء من حفظوا القرآن وصار للأمة نورا وهدى بقلوب تشخص في فرح حمدا تكبيرا ودعاء يا رب لك الكون ينادي وفق من جاءك يسعى وفق من অনেক সময় অনেকে ভিডিও করে টানিয়ে দেখেন, টানিয়ে দেখার দ্বারা আসলে পুরো ভিডিওর মধ্যে কোন জায়গায় কী কথা হয়, হ্যাঁ কোন জায়গায় কোন বিষয়টার ব্যাপারে বলা হয়, আসলে টানিয়ে দেখার দ্বারা এই বিষয়গুলি জানা হয় না। আসলে তা এই কারণে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। আলিফের মাথা কীভাবে দিব এটা আলহামদুলিল্লাহ পূর্বে দেখানো হয়েছে। এখন আমি আলিফের মাথা, তারপর ইয়ার নকতা, বান নকতা, নুনের নকতা আমি এখন এগুলো বসাবো, যেহেতু আমার এখানে এখন লেখার বিষয় শেষ। এখন আমি পেন্সিলের দাগগুলো মুছবো, শেষে দিয়ে পেন্সিলের দাগগুলো মুছবো, তারপর আলিফের মাথা দেবো, এগুলো আমি এখন এই কাজটা সেরে নেব। অনেক ভাই রিকোয়েস্ট করছেন যাতে করে আমি নকশা এবং কি হরকতের ব্যাপারে আলাদা একটা ভিডিও বানাই ইনশাআল্লাহ। সামনের ভিডিও হরকত এবং বিভিন্ন নকশা এই বিষয়ে করা হবে ইনশাআল্লাহ।
قويم دربنا درب قويم بالهدى القرآني سائر في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله عهدا علينا أسود العرين نمضي أماما أبد لا نلين عهدا علينا أسود العرين نمضي أماما أبد لا نلين حتى إذا خان النبي চেষ্টা করবেন কম্পোজিশনের ক্ষেত্রে আমার পূর্বের আলিফ লাম যেভাবে হয়েছে যে সিস্টেমে দেখা হয়েছে যাতে করে আমি পরের আলিফ লামগুলো যাতে করে আমি ওই রকম সিস্টেম দিতে পারি তাহলে আসলে ইনশাআল্লাহ তাহলে আশা করি ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে মানে সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ আলিফের বিষয়টা শেষ এখন আমি নকশা বসাবো سيرجع الأقصى ليحيى الفداء بطول المدى ولا بد يوما سيرجع الأقصى ليحيى الفداء بطول المدى لجنات ربي سار الشهيد عن دربه دوما أبد لا نحيد لجنات ربي سار الشهيد عن دربه دوما أبد لا نحيد আঁকুরগুলো যে মাফ হবে ওই মাফের থেকে নকটাগুলো একটু হালকা ছোট দিতে পারেন সমস্যা নেই অথবা ওই মাফের যে সমস্যা নেই অথবা যদি বড় দেন তাহলে সবগুলো বড় দিতে হবে যদি ছোটো দেন তাহলে সবগুলো ছোটো দিতে হবে মাঝে মাঝে কম্পোজিশন করার অনেক সময় এক নকটা একটা অনেক বড় হয় এটা স্বাভাবিক বিষয় এটা কম্পোজিশনের কারণে এরকম হয় আর কি আমার বান নকটা দিলাম আমি আমার নকশা এখনো শেষ নকশার কোনো বিষয় নেই এখন আমার বিভিন্ন নকশার বিষয়গুলি আমার যেহেতু অনেক জায়গাগুলো ফাঁকা দেখা যেতেছে তাই বিভিন্ন নকশা বসিয়ে লেখাটা সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাল্লাহ নকশা বসার দ্বারা ফাঁকাগুলি খালি জায়গাগুলি ভরাট হয় এবং লেখাটাও ফুটে উঠে সৌন্দর্য কারণে ইনশাল্লাহ কোন জায়গায় কোন নকশাটা বসাবো কেন বসাবো এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও বানানো হবে সবাই অপেক্ষা থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের রঙের ভিডিও আপলোড করা হবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো কমেন্ট করবেন এবং শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন অপরকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া হবে আমরা যারা পারি ওখানে জয়েন হব ইনশাআল্লাহ এটা হলো তাসদিদ রব্বি তাসদিদ আছে এটা হলো সেই তাসদিদ আমি আগে চিন্তা করবো যে আমার এখানের মধ্যে কোন কোন জায়গায় ফাঁকা জায়গাগুলি আছে ফাঁকা অংশগুলো আছে আমি সেই জায়গায় নকশাগুলি বসাবো আমার এই জায়গাটা একটু ফাঁকা দিতে জন্য আমি এখানেও একটা নকশা বসিয়ে দেব নকশা বসে এখানে আমি একটা পেশ বসাইতে পারি আলহামদুলিল্লাহি রব্বি আলহামদুলিল্লাহি আলহামদু আছে ডালের পেশটা আমি উপরে দিলাম আলহামদু এখানে আমি এটা আমার
পেশও বসানো হলো, পেশের সাথে সাথে আমার একটা নকশা বসানো হলো। ইনশাল্লাহ নকশার যে ভিডিওগুলো করা হবে তো ভিডিওর মধ্যে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। অক্ষরগুলো যে মাপের হয় ওই মাপ থেকে নকশাগুলো ছোটো ছোটো অক্ষরগুলো অনেকটা চিকন হয় এবং অনেক ছোট হয়, এর দিকে আমরা অনেক বেশি লক্ষ্য করব। নাহলে লেখা এবং নকশা যদি একই মাপের হয় তখন সৌন্দর্যটা একটু কমে যায় এবং ভিন্ন ধরনের দেখা যায় আর কি। जिसको बुलाया गया वही अर्श बरी। हमारे चैनल में जहाँ नूतन रहे जहाँ नूतन তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, লাইক করবেন। এবং অনেক ভাইয়ারা অনেক ভাই ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু পাঁচ দাপূর্ণ কারণে অ্যাকসেপ্ট করা সম্ভব হয় না, এই জন্য ফেসবুকের মধ্যে ফলো করলে আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। যদি যদি মনে করেন যে ফায়দা হবে তাহলে ফলো করার কোনো সমস্যা নেই, কষ্ট করে ফলো করে রাখবেন ইনশাল্লাহ। যেহেতু আমার লেখা হয়েছে, লেখার কাজ শেষ, সাইন দেওয়া হলো 2021-এর কাজ, সাইনও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আজকের মধ্যে আমাদের ভিডিও এখানেই শেষ হবে। ইনশাল্লাহ আমরা সামনে হরফ এবং হরকত এবং নকশা নিয়ে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।